আসসালামু আলাইকুম ভিউয়ার্স। নারীদের হিজাব ও পুরুষের টাকনোর উপর পোশাক পরে অফিসে আসার নির্দেশ দেওয়া হয়েছে। অফিস চলাকালীন মুসলিম নারীদেরকে হিজাব ও পুরুষদেরকে টাকনোর উপর কাপড় পরার নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জনস্বাস্থ্য ইনস্টিটিউট। বুধবার এক বিজ্ঞপ্তিতে ইনস্টিটিউটের পরিচালক ডাক্তার মোহাম্মদ আব্দুর রহিম এই নির্দেশনা দেন। তবে এটা সরকারি বিধি অনুযায়ী নয়, বরং অফিসের কর্মচারীদের মধ্যে ধর্মীয় অনুশাসনের চর্চা করতেই এই নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি। তার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে অত্র ইনস্টিটিউটের সকল কর্মকর্তা কর্মচারীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে অফিস চলাকালীন সময়ে মোবাইল সাইলেন্ট বা বন্ধ রাখা এবং মুসলিম ধর্মাবলম্বীদের জন্য পুরুষ টাকনোর উপরে ও মহিলা হিজাবসহ টাকনোর নিচে কাপড় পরিধান করা আবশ্যক এবং পর্দা মানিয়ে চলার জন্য নির্দেশ প্রদান করা হলো। সরকারি চাকরি বিধিতে এমন নির্দেশনা দেওয়ার এখতিয়ার তার রয়েছে কিনা অথবা সরকারি কোনো বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে কিনা এমন প্রশ্ন করলে তিনি সাংবাদিকদের বলেন, ধর্মীয় অনুশাসন মেনে চলার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। টাকনোর উপরে যদি পুরুষ কাপড় পরে তাহলে তার কোনো গুনাহ নেই, টাকনোর নিচে পড়লে সে কবিরা গুনাহগার হবেন। একইভাবে নারীদের জন্য সেটা প্রযোজ্য, নারীরা পর্দার ভেতরই সুন্দর, টাকনোর নিচে কাপড় পরলে তার কবিরা গুনাহ হবে না। এই জিনিসটা আমাদের দেশে উঠে গেছে। বিজ্ঞপ্তি প্রসঙ্গে তিনি বলেন, তিনি অফিসের জন্য নির্দেশ দিয়েছেন, তার অফিসে এভাবে সজ্জিত হলে তার কাছে ভালো লাগবে।